হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত মুভি রিভিউ বাংলাতে। আমি সই। কাল আমি ফেসবুকে একটা সিনেমা দেখি যার নাম অজ্ঞাতনামা। এটি বাংলাদেশের একটি মুভি এবং গল্পের কেন্দ্রবস্তু হলো হিউম্যান ট্রাফিকিং, যেটা এখন গোটা বিশ্বজুড়ে একটা থ্রেট, মানুষ পাচার। সেই বিষয়টি কেন্দ্র করে একটা সুন্দর গল্প রচনা করেছেন পরিচালক তৌকির আহমেদ। তো আসুন জেনে নিই যে এর গল্পটা কি আর সিনেমাটা কেমন হয়েছে। তো গল্পের শুরুতেই দেখানো হয়েছে যে অনেক মানুষের স্বপ্ন থাকে যে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করব, কিন্তু সেটা যদি লিগালি হয় তাহলে কোনো সমস্যা নেই। এবং অনেক সময় দেখা যায় যে নিজের নাম এবং পাসপোর্টে ভুয়ো পরিচয় দিয়ে তারা বিদেশে যাচ্ছেন। তাদের অবস্থাটা বিদেশে যাওয়ার পর কী হয়, তারা সত্যি কি ভালো থাকেন, যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিদিন নিজেদের দিন যাপন করে, আর কী বা হয় তাদের ফ্যামিলির অবস্থা, আর যদি তাদের সেখানে মৃত্যু হয়, তাদের পরিচয় এমনিতেই ভুয়ো, তাহলে যে মানুষটা মারা গেছে তার আসল পরিচয় কী, তার পরিবার যখন তার মৃতদেহ ক্লেম করে তখন তারা কী বা বলে ক্লেম করবে, এবং সেই মৃতদেহ যখন তার পরিবারের কাছে এসে পৌঁছায় সেটা খুলে যখন জানা যায় বা দেখা যায় যে সে আসল ব্যক্তিই নয়, তখন পরিবারের অবস্থা কেমন, এই সব কিছু নিয়ে তৈরি হয়েছে অজ্ঞাতনামা। এই সিনেমা সম্বন্ধে একটু টেকনিক্যাল খুঁটিনাটি বলার আগে আমি আপনাদের একটু বলে রাখি যে যারা বিদেশে যান এরকম করে তারা সত্যি প্রচণ্ড কঠোর পরিশ্রম করেন। আমরা হয়তো এখান থেকে চোখে দেখতে পাই না, কিন্তু যারা গিয়েছেন বা যারা ওখানে থেকেছেন এইসব মানুষের সাথে, তারা জানেন যে আসল কষ্টটা কী, যাদের পরিবার দেশে থাকে তাদের অবস্থা কী রকম, তারা কোন মানসিক চাপ বা শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। তো সব মিলিয়ে তৌকির আহমেদ একটা সুন্দর ছবির নির্মাণ করেছেন। এই সিনেমার স্টোরি, ডায়লগ এবং স্ক্রিন প্লে তিনটি তৌকির আহমেদ লিখেছেন, যিনি এই ফিল্মের ডিরেক্টরও, এবং তার কাজ অসাধারণ, একেবারে দুর্দান্ত। যদি সিনেমাটা দেখেন তখন আপনারা বুঝতে পারবেন যে চিত্রনাট্য যখন উনি লিখেছেন তখন প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন, এবং এই যে হিউম্যান ট্রাফিকিং, এই সাবজেক্টটার সাথে প্রত্যেকটা ক্যারেক্টারকে তিনি গেঁথে রেখেছেন, আর একদম একটা কম্প্যাক্ট একটা চিত্রনাট্য তৈরি করেছেন, খুব সুন্দর। এই সিনেমাটিতে সঙ্গীত দিয়েছেন পিন্টু ঘোষ। সিনেমাটিতে দুটি গান আছে, দুটিই ভালো। আর এর সিনেমাটোগ্রাফার হলেন এনামুল হক সোহেল, যার সিনেমাটোগ্রাফি একেবারে জীবন্ত। বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য যেভাবে তিনি তুলে ধরেছেন, এক কথায় অনবদ্য এবং প্রশংসাযোগ্য। অমিত দেবনাথের এডিটিং প্রচণ্ড শার্প। 1 ঘন্টা 30 মিনিটের এই সিনেমাটি তিনি একেবারে বেঁধে রেখেছেন, একেবারে কম্প্যাক্ট এডিটিং করেছেন, তার জন্য তাকেও ধন্যবাদ। এই সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, একজন পুত্রহারা পিতার চরিত্রে। তার এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এবং সরলতা দর্শকের মন জয় করতে বাধ্য। আর সিনেমাটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনাদের চোখে জল আসতে বাধ্য। সাইদুজ্জামান সেলিম একজন এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন, তিনিও দুর্দান্ত। মোশাররফ করিমের কমেডি খুব ভালো, তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় আছেন এখানে। আর শতাব্দী ওয়াদুদ একজন পুলিশ অফিসারের চরিত্রে দুর্দান্ত, নিপুণের অভিনয় ঠিকঠাক। আর যারা ছোটোখাটো চরিত্রে আছেন তারা সবাই ভালো অভিনয় করেছেন। এই সিনেমাটি 2016 সালে সম্ভবত বাংলাদেশের রাষ্ট্র পুরস্কার পেয়েছে, এবং সেই বছর এই সিনেমাটিকে অস্কার নমিনেশন মানে একাডেমি অ্যাওয়ার্ডসে পাঠানো হয়। দুর্ভাগ্যবশত সিনেমাটি জয়ী না হয়ে আসতে পারলেও ফরেন ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে 85th মানে 85 নম্বরে শেষ করেছে, সেটাও কম প্রশংসার যোগ্য নয়। আপনারা যদি সিনেমাটা অলরেডি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের আর কী কী ভালো লেগেছে সিনেমাটার মধ্যে। আর যারা দেখেননি অবশ্যই দেখুন, সিনেমাটা আমি ফেসবুক থেকে দেখেছি। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান যে কোথা থেকে পাওয়া যায়, আর আমিও তাহলে ইনফরমেশনটা সবাইকে পৌঁছে দেবো। ভিডিওটির মধ্যে কিছু ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিওতে।